প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, বিজ্ঞান জগতের একটি বড় খবর নিয়ে চলে এলাম। মহাকাশ বিজ্ঞানীরা এতদিন ধরে সৌরজগতের বাইরে যে কোনো গ্রহের মধ্যে জলের সন্ধান পাওয়া যায় কি না তা নিয়ে হন্যে হয়ে খুঁজছিলেন। তাদের সেই চেষ্টা সফল হল। সৌরজগতের বাইরে এক গ্রহে তারা জলের সন্ধান পেলেন। সেই গ্রহের তাপমাত্রাও পৃথিবীর মতো, ফলে বিজ্ঞানীদের ধারণা সেখানে প্রাণের অস্তিত্ব থাকা মোটেই অসম্ভব নয়। ওই গ্রহের নামকরণ করা হয়েছে K2-18b। এটি পৃথিবীর থেকে 8 গুণ ভারী এবং আয়তনে পৃথিবীর প্রায় দ্বিগুণ। এমনকি তার নক্ষত্রটির থেকে সে এমন একটি দূরত্বে রয়েছে যা খুব দূরেও নয় আবার কাছেও নয়, ফলে সেখানে জলের অস্তিত্ব থাকা খুব স্বাভাবিক বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই তথ্যটি পাওয়া গেছে নেচার অটোনমি নামে এক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে। এই গবেষণাপত্রটির সহলেখক তথা ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জ্যোতির্বিজ্ঞানী জিওভান্না টিনেট্টি সংবাদ সংস্থা AFPকে বলেছেন, সৌরজগতের বাইরে যত গ্রহ নিয়ে গবেষণা হয়েছে তার মধ্যে এখানে জলের অস্তিত্ব পাওয়া গেছে। এই গ্রহে মহাসাগরও থাকতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানীরা আশাবাদী, যদিও সেটা এখনই নিশ্চিতভাবে তারা বলতে পারছেন না। জলের খোঁজে চাঁদ থেকে মঙ্গল সব গ্রহে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এখন তারা K2-18b নিয়ে স্বপ্ন দেখছেন। বিজ্ঞানীরা বলেছেন, এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে যে 4000 গ্রহ আবিষ্কার হয়েছে তার মধ্যে জলের সন্ধান মিলেছে মাত্র এই গ্রহেই। এই গ্রহে বায়ুমণ্ডলও রয়েছে। বাকি আবিষ্কৃত গ্রহগুলো বেশিরভাগই গ্যাসের পিণ্ড বা পাথুরে জমি নিয়ে তৈরি, সেখানে কোনো মতে বায়ুমণ্ডলের অস্তিত্ব থাকতে পারে না। কিন্তু এই গ্রহটিতে বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে, যা বিজ্ঞানীদের খুবই আশা জাগাচ্ছে। যারা বিজ্ঞানের নতুন খবর শুনতে ভালোবাসেন তাদের জন্য তথ্যটি প্রদান করলাম। এই সত্য তথ্যটি বাকিদের শেয়ার করে দিন। পরের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।